আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন থ্রি অর্থাৎ হাইজিন নিয়ে আলোচনা করব, যার বাংলা অর্থ স্বাস্থ্যবিধি। এ অধ্যায়ে আমরা জানব স্বাস্থ্যবিধি কী, কেন জরুরি, এর উপকারিতা কী, এবং আমরা নিজেরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবো ইত্যাদি। তাহলে চলো শুরু করি। প্রথমে বলছে যে দ্য ওয়ার্ড হাইজিন means the practice of keeping ourselves clean. আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই স্বাস্থ্যবিধি। এখানে হাইজিন, এটার মিনিং হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে স্বাস্থ্যবিধি। এরপরে দেখো, ইট অলসো মিন্স টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন। আমাদের বাসাবাড়ি ও কাজের স্থান পরিষ্কার রাখাও স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে। এরপর হচ্ছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ। আমাদের সুস্বাস্থ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। পরের সেন্টেন্সটি দেখো, হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। এখানে গডলিনেস মিনিং হচ্ছে যে পবিত্রতা, আর নেক্সট টু গডলিনেস মানে হচ্ছে পবিত্রতার অঙ্গ বা অংশ, আর থট মানে হলো ধরে নেওয়া বা চিন্তা করা। তাহলে এটা ধরা হয় স্বাস্থ্যবিধি পবিত্রতার অঙ্গ বা ইমানের অঙ্গ, যেটাই বলো না কেন বলতে পারো। পরের সেন্টেন্সটি দেখো, ইট ইজ বিকজ, কারণ উই ক্যান নট অ্যাচিভ অ্যানিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল। মানে সেন্টেন্সটা অনেক বড়, আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে সহজ হবে। তাহলে এখানে দেখো যে ইট ইজ, আমি ক্লিন করে দিচ্ছি, এখন দেখো ইট ইজ বিকজ, এটির কারণ, উই ক্যান নট অ্যাচিভ অ্যানিথিং ফিজিক্যাল, ফিজিক্যাল অর্থ হচ্ছে শারীরিক, মেন্টালি অর্থ হচ্ছে মানসিক, এবং স্পিরিচুয়ালি হচ্ছে আত্মিক। তাহলে আমরা এটার এতটুকুর মিনিং হচ্ছে যে আমরা শারীরিক, মানসিক এবং আত্মিক কিছুই, এনিথিং, কিছুই অর্জন, অ্যাচিভের বাংলা হচ্ছে অর্জন, কিছুই অর্জন করতে পারবো না। তাহলে এতটুকুর অর্থ হচ্ছে যে আমরা শারীরিক, মানসিক এবং আত্মিক কিছুই অর্জন করতে পারবো না। এরপরের সেন্টেন্সটি দেখো, ইফ, এখানে কি আছে, ইফ, যদি উই আর আনক্লিন ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, যদি আমরা বডি মানে হলো দেহ, মাইন্ড মানে মন, এবং সোল মানে আত্মা, যদি আমাদের বডি অর্থাৎ দেহ, মন এবং আত্মা অপরিষ্কার থাকে, তাহলে পুরো সেন্টেন্সটার মিনিং এরকম হবে, এটির কারণ আমরা শারীরিক, মানসিক এবং আত্মিক কোনো কিছুই অর্জন করতে পারবো না যদি আমাদের শরীর, মন এবং আত্মা অপরিষ্কার থাকে। আশা করি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা দেখো, নো বডি লাইকস অ্যান আনক্লিন পার্সন আইদার, কেউই অপরিষ্কার ব্যক্তিকে পছন্দ করে না, তাই না? এটা সত্য। পরের সেন্টেন্সটি দেখো, সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, তাই স্বাস্থ্যবিধির নিয়মসমূহ আমাদের পালন করা উচিত, ফলো, অনুসরণ করা উচিত বা পালন করা উচিত। পরের সেন্টেন্সটি দেখো, এখানে পরের সেন্টেন্সগুলোতে তোমার স্বাস্থ্যবিধির যে রুলসগুলো আছে এখানে আলোচনা করা হয়েছে, হ্যাঁ, এই যে ফাইনালি পর্যন্ত। তাহলে আমরা এই রুলসগুলো এখন পড়ব। তো প্রথম রুলস বলছে যে, ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমাদের প্রথমত আমাদের দেহ বা শরীর পরিষ্কার রাখতে হবে। তারপরে বলছে উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে, আমাদের প্রত্যেক দিন কি গোসল করতে হবে, বাথ, বাথ অর্থ হচ্ছে গোসল করা, অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং নিয়মিত আমাদের হেয়ার অর্থাৎ চুল পরিষ্কার করতে হবে। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, তাহলে এটি আমাদের দেহ এবং চুলকে ধুলোবালি এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে। ডার্ট মানে হচ্ছে ধুলোবালি, আর ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া বা জীবাণু। ফ্রি ফ্রম ডার্ট হচ্ছে ব্যাকটেরিয়া অথবা জীবাণু থেকে মুক্ত রাখা।
এর পরের সেন্টেন্সটি দেখো, সেকেন্ডলি দ্বিতীয়ত উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি, নিয়মিত আমাদের পোশাক পরিষ্কার করা উচিত বা ধোয়া উচিত, ওয়াশ ধোয়া উচিত। এরপরে বলেছে ডার্টি ক্লোথস গিভ অ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস, অপরিষ্কার পোশাক গিভ অফ মানে ছড়ানো, ব্যাড স্মেল মানে ব্যাড স্মেল হচ্ছে দুর্গন্ধ, ব্যাড স্মেল মানে হচ্ছে দুর্গন্ধ। তাহলে এর বাংলা মিনিং হচ্ছে অপরিষ্কার পোশাক দুর্গন্ধ ছড়ায় এবং অ্যান ইনভাইট জার্ম, ইনভাইট অর্থ ওই ডেকে আনা, দাওয়াত দিয়ে আনা, তার মানে জীবাণু ছড়ানো। তাহলে পুরো সেন্টেন্সটা মিনিং আরেকবার শোনো, ময়লা কাপড় দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণু ডেকে আনে। পরের সেন্টেন্সটি দেখো, উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ ওয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, এটিও অনেক বড় সেন্টেন্স, আমরা ছোট করে পড়ব। প্রথমত বলছে উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ, আমাদের মোজা, সক্স অর্থ হচ্ছে মোজা আর শুজ অর্থ তো জানোই যে জুতো, তাহলে আমাদের মোজা এবং জুতো পরা উচিত। ওয়েন কখন, ওয়েন যখন উই গো আউট, গো আউট উই গো আউট যখন আমরা বাইরে বের হই, টু প্রোটেক্ট, টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, আমাদের পাকে ধুলোবালি এবং জীবাণু থেকে রক্ষা করতে। তাহলে পুরো সেন্টেন্সটা মিনিং হবে আমাদের পাকে ধুলোবালি এবং জীবাণু থেকে রক্ষা করতে বাইর হওয়া, বাইরে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, মোজা এবং জুতা পরতে হবে। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিল অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, খাবারের আগে এবং টয়লেটের পরে আমাদের হাত দুটো পরিষ্কার করা গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ। পরের সেন্টেন্সটি দেখো, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, আমাদের দুবেলা, আমাদের দৈনিক দুবেলা ব্রাশ করতে হবে, আমাদের দৈনিক দুবেলা ব্রাশ করা উচিত, টুয়াইস এ ডে মানে দুই বেলা। পরের সেন্টেন্সটি দেখো, ও আচ্ছা এটা এই সেন্টেন্সটির আরেকটু আছে যে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, এখানে ব্রেকফাস্ট হচ্ছে সকালের নাস্তা আর সাপার হচ্ছে রাতের খাবার, যেটাকে আমরা অনেকেই ডিনার বলে থাকি, কিন্তু এটা ফর্মাল যে মিনিং, ফর্মাল যে ওয়ার্ড সেটা হবে সাপার। তার পুরো সেন্টেন্সটা আবার দেখো, যে সকালে খাবারের পরে এবং রাতের খাবারের পরে দৈনিক দুই বেলা আমাদের দাঁত পরিষ্কার করা উচিত। পরের সেন্টেন্স দেখো, উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, আমাদের নেলস অর্থ হচ্ছে কি নখ, আমাদের নিয়মিত নখ কাটতে হবে, মাস্ট মানে কাটতে হবে, অবশ্যই কাটতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের খাবার পানীয় অবশ্যই সেফ অর্থ হচ্ছে নিরাপদ, আমাদের খাবার পানীয় অবশ্যই নিরাপদ হতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, তাহলে আমরা কীভাবে খাবার পানি পেতে পারি, আমরা ফুটিয়ে অথবা ফিল্টার করে বা সেকে নিরাপদ খাবার পানি পেতে পারি। এটার মিনিং হচ্ছে আবার বলি যে ফুটিয়ে এবং সেকে আমরা নিরাপদ খাবার পানি পেতে পারি। ফাইনালি সর্বশেষ, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের চারপাশ এবং পরিবেশ আমাদের পরিষ্কার রাখতে হবে, ক্লিন পরিষ্কার রাখতে হবে। তো সারাউন্ডিং মানে হচ্ছে আমাদের আশেপাশে, আর এনভায়রনমেন্ট মিনিং হচ্ছে যে পরিবেশ, আমাদের আশেপাশ, আমাদের আশপাশ এবং পরিবেশ আমাদের পরিষ্কার রাখতে হবে। পরের সেন্টেন্সটি, ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি,
যদি আমরা উপরে সবগুলো বিষয় সঠিকভাবে পালন করি, প্রপারলি অর্থ হচ্ছে সঠিকভাবে, সঠিকভাবে পালন করি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। লিড মানে হলো জীবনযাপন করা, আমরা একটি স্বাস্থ্যবান এবং সুখী জীবনযাপন করতে পারবো। তাহলে এটি ছিল প্যাসেজটি। এখন আমরা উপরে যে তিনটি প্রশ্ন আছে, এই তিনটি প্রশ্ন সলভ করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্মস, মানে জীবাণুর জন্য উপযুক্ত জায়গা কোনটি। আমরা এখানে পড়েছি যে জীবাণুর জন্য বা হটবেড, হটবেডের জন্য কী, হটবেড কোনটি জীবাণুর জন্য, হটবেড আমরা এখানে পড়েছি, দেখো যে ডার্টি ক্লোথস, তাই না? ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। আমার ইনভাইট জার্ম মানে জীবাণু ডেকে আনে। তাহলে এখানে উত্তর হবে, ডার্টি ক্লোথস ক্যান বি এ হটবেড অফ জার্ম। দেখো কি বলছে, হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে, দৈনিক আমাদের কতবার ব্রাশ করা উচিত। এটা আমরা সবাই জানি যে টু টাইমস, দুইবার। তাহলে এখানে লিখে দিবা যে এই জায়গায় টু টাইমস, না মেনি না, এখানে টু টাইমস এই জায়গায় লিখে দিবা, যে টি ডব্লু টু টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে, হয়ে যাবে আনসার। পরেরটি দেখো, পরেরটাতে কি বলছে, হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, কী ধরনের পানি আমাদের পান করতে হবে। তাহলে কী কী, কী ধরনের পানি আমাদের পান করতে হবে, নিচে পড়েছে দেখো, এটা যে বয়লিং অ্যান্ড ফিল্টারিং, বয়লিং অ্যান্ড ফিল্টারিং। তিন নম্বরের উত্তর হবে, উই শুড ড্রিঙ্ক বয়েলড অ্যান্ড ফিল্টার্ড ওয়াটার। তো শেষের দিকে দেখো যে বি সেকশনে ট্রু আর ফলস আছে, চলো এটা সলভ করি। ক্লিনলিনেস ইজ পার্ট অফ গুড হেলথ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের একটি অংশ। এটি কি, অবশ্যই এটি ট্রু, এটি হবে ট্রু। তাহলে দ্বিতীয়টি কি বলছে, দুই নম্বরটা দেখো, ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি, এটাও অবশ্যই ট্রু, যদিও এটির সাথে তোমরা আরও কিছু সংযুক্ত, যদি এটা ফলস লিখে দাও তাহলে তুমি এভাবে লিখতে পারো যে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ, এটা লিখতে পারো যদি এটা ফলস লেখো। আর এমনিও এটা কিন্তু ট্রু হবে, সমস্যা নেই। তিন নম্বরে কি বলছে, উই নিড টু ওয়ার সক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট, আমাদের দেখতে সুন্দর দেখাতে কি আমরা মোজা এবং শু পরবো, এটা কি সত্য, অবশ্যই সত্য নয়, এটা হলো ফলস। তাহলে এটা কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার ডিসপ্লেতে উঠে যাবে, তোমরা এটা দেখে লিখে দিবা। কারেক্ট আনসার হবে যে উই নিড টু ওয়ার সক্স অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাট অ্যান্ড জার্মস, এটি। চার নম্বরটা দেখো কি বলছে, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, খাবারের পূর্বে আমাদের দাঁত ব্রাশ করা জরুরি, এটা কি ট্রু না ফলস, এটা কিন্তু অবশ্যই তোমাদের ফলস, কারণ খাবারের পরে দাঁত ব্রাশ করতে হয়। তাহলে এখানে বিফোরের জায়গায় আফটার হবে, এটা কারেক্ট আনসারের আনসার লেখার সময় বা কারেক্ট ইনফরমেশন লেখার সময় লিখবে, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস। পাঁচ নাম্বার যেটা আছে, পাঁচ নাম্বারটা দেখো, পাঁচ নাম্বারে কি বলছে, উই মাস্ট কিপ আওয়ার সেলভস ক্লিন, অবশ্যই এটা ট্রু, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা ট্রু। এবং ছয় নম্বরটা দেখো, ছয় নম্বরে কি বলছে, উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েল, আমরা টিউবওয়েল থেকে নিরাপদ পানি পেতে পারি, এটা কি সত্য, অবশ্যই সত্য না, এটা হলো ফলস, এটা মিথ্যা, কারণ আমরা কীভাবে দুইভাবে আমরা খাবার পানি পেতে পারি, একটি হলো বয়লিং আর একটি হলো ফিল্টারিং। তাহলে কী হবে, উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম বয়লিং অ্যান্ড ফিল্টারিং। তাহলে এ ছিল বি সেকশনের ট্রু ফলসের আনসার। সেকশন সি এর যে কমপ্লিটিং সেন্টেন্স আছে এগুলো আনসার করেছি।
ওয়ানে বলছে ইফ উই আর হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান হই বা স্বাস্থ্যবান থাকি তাহলে কি হবে এখানে, উই ক্যান অ্যাচিভ এনিথিং উই ওয়ান্ট, এটাও দিতে পারো, অথবা এটা দিতে পারো যে আমরা এখান থেকে নেই, উই ক্যান এই যে এটা আমরা দিতে পারি বানিয়ে, উই ক্যান অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি, এতটুকু স্পিরিচুয়ালি। আমি এটার ডিসপ্লেতে দিয়ে দিব এখন উত্তরটা, তোমার এটা দেখে তুলে নিও। দুই নম্বরটা বলছে যে কি, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট, আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে, এটা তুমি লিখতে পারো যে উই ক্যান প্রোটেক্ট, উই ক্যান প্রোটেক্ট, আচ্ছা আমি এটা আনসারটা ডিসপ্লেতে তুলে দেবো এখন উপরে, উই ক্যান প্রোটেক্ট আওয়ার বডি ফ্রম ডার্ট অ্যান্ড জার্মস, এটা লিখতে পারো। তিন নম্বরটা বলছে ইউ মাস্ট এক্সারসাইজ টু কিপ ইউর বডি, কিপ ইউর বডি ফিট, টু কিপ ইউর বডি ফিট, এটা। চার নম্বরটি হবে নোবডি লাইকস অ্যান আগলি পারসন, কেউ অপরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করে না। এবং সর্বশেষ যেটা পাঁচ নম্বর বলছে ইফ উই অভি দ্য লস অফ হাইজিন উই, এটা লিখে দেবা, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, এটা লিখে দেবে হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছ, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দিবা, আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানিয়ে দিবা, ভালো লাগলে লাইক কমেন্ট যা ইচ্ছা তাই করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং বেশি বেশি পড়াশোনা করবা। সো আজকের ক্লাস এখানেই, ভালো থাকবা, ধন্যবাদ।